তুমি কেমন তোমার বাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েকে পাশে ডাক ছেলে মেয়েকে পাশে ডাক শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই লজ্জা শরম হয় না কেন লজ্জা শরম হয় না কেন চাও না কেন মাপ ফেসবুকেতে ছবি ছেড়া করছো কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়া করছো কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে নানি দাদির বন্ধু হয়নি আগেকার যুগে এখন তাদের বন্ধু লাগে বাওয়ান্ন জেলাতে এখন তাদের বন্ধু লাগে ৬৪টি জেলাতে বুঝে সুঝে সেই আগুনে বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ বর্ষা একটা পরে আছো বর্ষা একটা পরে আছো মুখটা রাখছো খোলা জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা ঠোঁটের ওপর বসায় আছো ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ এসো শোনা বলে হ্যাঁ জান চলে আসছি চলে এলো খেলোনা নয় স্ত্রীটা খেলোনা নয় আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গে নে তোমার অর্ধেক গিরি মানে তোমার অর্ধেক জান দুইটা মানুষে একটা জান তোমার অর্ধেঙ্গিনী তোমার আউলাদ বাড়ার মেশিন তোমার বংশ বৃদ্ধি করার মেশিন তোমার স্ত্রীকে তুমি চোখের সুরমা বানাও তোমার স্ত্রীকে তুমি মানে মনের মতন তাকে ভালোবাসো দিল থেকে ভালোবাসো তুমি যা খাবে একটু কর জন্য নিয়ে যাও স্ত্রীকে ভালোবাসা কত সুন্নাত আল্লাহর নবী কারুর বাড়িতে যখন কুটুম তালি করতে যেতেন একদিন আল্লাহর নবীর বাড়ির পড়োশি আল্লাহর নবীকে দাওয়াত করেছে রে ভাই আল্লাহর নবীকে বলছে চলেন আমার বাড়িতে বিয়ে আছে তো হুজুর চলেন আপনি মানে জাফত খেলেন আল্লাহর নবী বললেন আয়েশাকে এরে আয়েশা চলো বের হও লোকটা বলছে হুজুর আপনাকে জাফত দিতে হবে আয়েশাকে কিনে নিছেন কইছে আমি আয়েশাকে নিয়ে যাবো বলে তাহলে আপনি ওকে নিয়ে যাবেন না কুছ ওক আয়েশাকে যদি না লিখে দাও তাও যাবো না তো লোকটা বাড়ি চলে আলো বাড়ি যে খানিক পরে ফের চলে এসছে কী যে হয়েছে ফের এসে বলছে হুজুর চলেন তো আয়েশা বলছে আয়েশা বার হইলে লোকটা কইছে ফের আয়েশা বার হয়েছে লোকটা চিন্তায় পড়ে গেছে যে চলেন তাহলে যাবেন তার কী কব আয়েশাকে নিয়ে চলে গেলেন
আল্লাহর নবী বললেন যদি দুইজনকে নিয়ে যাও তো যাব, আর আমাকে যদি একাই জাফর দাও তো আমি যাব না, তোমরা বিয়ে সেরে লাগো খেয়ে লাগো যাও। লোকটা বললেন চলেন হুজুর। আল্লাহর নবী আয়েশাকে সঙ্গে করে নিয়ে গেলেন, আর আয়েশাকে সঙ্গে করে নিয়ে দুইজন জাফর খেয়ে আসলেন। ভাই আপনাদের এরকম জিন্দাগিতে কেউ করেছেন? বোনের বাড়ি বেড়াতে যাবেন স্ত্রীকে লেগে গেছেন, গেছেন কোনো জায়গায়, কুটুমের বাড়ি যাবেন স্ত্রীকে নিয়ে গেছেন, কোনো জায়গায় ঘুরতে যাবেন স্ত্রীটাকে নিয়ে ঘুরেছেন? কে বলছে মুলি সাহেব? মনের মতন স্ত্রী লোকের নিজে দিয়ে সরম লাগছে ঘোড়া ডিম। মন ওইরকম ভালো স্ত্রী হয়তো তো সবসময় নিয়ে ঘুরা যায়, ভালো লাগে না? আরে ভাই ভালো না হলো, তুমি বিয়ে কেন করেছ? তোমার একটা স্ত্রী আর তুমি সাথে করে নিয়ে ঘুরবা না? স্ত্রীকে সাথে করে ঘুরাটা নবীর সুন্নাত। স্ত্রী সঙ্গে বসে খাওয়াটা নবীর সুন্নাত, এক থালিতে বসে খাওয়া নবীর সুন্নাত, স্ত্রীর মুখে হাত তুলে দেওয়া সুন্নাত, স্ত্রীর কপালে চুমা খাওয়া কিস করা নবীর সুন্নাত, স্ত্রীর চুলকে এঁচড়ে দেওয়া চিরণি করে দেওয়াটা হলো নবীর সুন্নাত। কোনোদিন স্ত্রীটার চুল এঁচড়ে দিয়েছেন যে হয়? আর হযরত আলী কী কথা কয়েছে রে, এটাও নবীর সুন্নাত। না হলে একদিন কম করে স্ত্রীটার চুল এঁচড়ে দিয়েন, চিরণি দিয়ে কাঁকুই দিয়ে একটু এঁচড়ে দিয়েন, এটাও নবীর সুন্নাত। আল্লাহর নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই। আল্লাহর নবী আয়েশার চুলগুলোকে এঁচড়ে এঁচড়ে চুল বেঁধে দিতেন, একদম সুন্দর করে খোপা করে করে বেঁধে দিতেন। আল্লাহর নবী স্ত্রীরাকে কত ভালোবাসতেন, স্ত্রী কত বড় আল্লাহর নিয়ামত ভাই শুনেন। আল্লাহর নবী আয়েশা যখন একসঙ্গে খেতে বসতেন, আল্লাহর নবী যখন দেখতেন আয়েশা পানি পান করতেন, আল্লাহর নবী করতেন কি গিলাসটাকে নিয়ে নিতেন, আয়েশার দুইজন তো একসঙ্গে বসে আছে, যে জায়গাতে আয়েশা ঠোঁট লাগিয়ে পানি পান করেছে রে ভাই, আল্লাহর নবী ওই জায়গাটা ঠিক করে নিজ করে ঠোঁট লাগিয়ে পানি পান করছে। স্ত্রীটা খুশি হবে কি হবে না? হাজি ভাই কত খারাপ পুরুষ আছে বলবে ওই গিলাসটা চেঞ্জ কর, আগে কেন মুখ লাগালি? হ্যাঁ আনছি, আর একটা গিলাস আছে ভুল লেগেছে, ঝোঁকি একটা গিলাস লেগে চলেছে, বলে আর একটা গিলাস নেই করেন। এরকম স্ত্রীকে ভালোবাসে, ওই স্ত্রীটাকে ভালোবাসবে? স্ত্রীটাকে সাথে খাইতে লিয়ে বসে ও মাঝখানে এল দিয়ে দিছে ভাত কি, তুই ওইটি খা আমি এটি খাচ্ছি, তার মানে ওর জিরুচে না আমার খাওয়াটা, যে তুই ওইটি খা। তো মা বোনেরা তোমরা শুনছো, সিনেলিও যদি খালি ভাতে আইল দেয় তো তোমাকে দিল থেকেও ভালোবাসে না, কোনো রকম টাইম পাস মম ফুলির মতন খালি দিন কাটাইছে ও। কি স্ত্রী যখন খাচ্ছে আবার ওই জায়গাটায় মুখ লাগান, আল্লাহর নবী ওই জায়গায় গিলাসে মুখ লাগে পান করতেন। আল্লাহর নবী কয়েকটা জিনিসকে ভালোবাসতেন ভাই। কোন জিনিস আল্লাহর নবীর মানে পছন্দ ছিল? স্যান্ড, স্যান্ড খুশবু, আতর, আপনারা কোনটা কহেন? সবই কহেন। হাই রে কপাল, এরা সবই বলে কহে, আতর বলে, স্যান্ডও বলে, খুশবু বলে। তো আতর, স্যান্ড, খুশবু আল্লাহর নবী খুবই পছন্দ করতেন। আল্লাহর নবী দুধ পছন্দ করতেন, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন, আল্লাহর নবী স্ত্রীকে খুব পছন্দ করতেন, স্ত্রীকে ভালোবাসতেন। এই কয়টা জিনিস আল্লাহর নবীর পেয়ারা ছিলেন। তো আল্লাহর নবী আয়েশাকে সঙ্গে করে নিয়ে খাচ্ছেন, আয়েশা যখন হাড্ডি খেলাকে নিয়ে মেয়ে ছেলেকে দেখবেন ভাই জোরে হা করবে, হাড্ডি খানে একটু কামড়াবে, সিনেমা কামড়াবে। এবার আল্লাহর নবী দেখছেন কি আয়েশা হাড্ডি খানে যেখানে কামড় মেরেছে, কামড় মেরে আয়েশা যখন থালিতে রেখেছে, আল্লাহর নবী হাড্ডি খানটা নিয়ে আয়েশা যেখানে কামড় মেরেছে ওইখানে কামড় মেরে গোসখান ছুটিয়ে খেয়ে নিল। আহা, স্ত্রীর ময়া মহব্বত বাড়বে কিনা ভাই? আপনারা স্ত্রীর সাথে এরকম করে না বলে আপনার বাড়তে বিভেদ ছুটে না, বিছানা শুইতে হুড়াহুড়ি লাত মারামারি শুধু। কি বাড়িতে আল্লাহর নবীর বাড়িতে খালি মহব্বতে মহব্বত, দয়া ময়াতে ভর্তি, গোটা বাড়ি শান্তি, ১৩টা স্ত্রী আল্লাহর নবীর। তো বাড়িতে কোনো টেনশন নাই, নো টেনশন, আল্লাহর নবী ঘুরছে, তার মানে সবারই সাথে আল্লাহর নবীর একদম এত মানে মিল বলার শেষ নাই। আর এখন যদি কেউ দুটা বা তিনটা বিয়ে করছে বড়কির খবর নিবে না, তুই পড়ে থাক, যদি খালি টের চোখে দেখে মারলে দু ফাটকে দেখ, যদি দেখতে আসে দিলাটা গুঁড়া করে মায়ের
ছটকে কে খেলিয়া মানে উকাস পাই না, বড়কে টুকুর টুকুর দেখছে ভালো মন্দ খাইতে পাই না। এই পুরুষ গালা কে কেমতের দিন আল্লাহ গরম হবে কি গরম হবে না ভাই? ভাইরে আমার চারটা করে সবাই বিয়ে করেন, চারটা করে সবাই বিয়ে করেন, কেউ ছাড়িয়েন না, কিন্তু ভাই ইনসাফ করে চালাবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মানে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু ভাইরা আমার বীর নিয়াতি করবেন না, দুনিয়াতি করবেন না, স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহ নবী দেখিয়েছেন যে আয়েশাকে আল্লাহ নবী কত ভালোবাসতেন, অন্যান্য স্ত্রীগুলোকে আল্লাহ নবী কত ভালোবাসতেন, সব স্ত্রীকে আল্লাহ নবী ভালোবাসতেন। তো ওই জায়গাতে মুখ লাগিয়ে হাড্ডিখানা খেতেন। এখন যদি কেউ বলে যে নবীর সুন্নাতে একসঙ্গে বসে খাওয়া, ও যদি হাড্ডিখানের এদিকে খায়, ও হাড্ডিখানটাকে উল্টে ধরে পাছা দিক একটু ক্যামেরা বলবে যা তুই আব খেয়ালে বটে কি ঠিক কি বা ঠিক ভাই? তো এরকম এটা নবীর সুন্নাত নয়, এটা খান। যদি আপনার মন না যায় জিন্দগিতে একদিন খান, একদিন সাথে বসেন, এখন থালিতে বসেন, চারটি করে ভাত গালা ছেড়ে দেন ভাই। মেয়ে ছেলে পুরুষের ছাড়া ভাত খুবই পছন্দ করে জি ভাই, খুবই পছন্দ করে আর খুবই ভালোবাসে। আপনি যখন খাওয়া হয়ে গেল ফুল প্যাট বলে চারটি ভাত দেবে, চারটি ভাত লিয়ে নিলেন, বলে একটু তরকারি দে, গোশ মাছ যেদিন হবে ওই দিন ছাড়িয়েন, যেদিন আলু দেওয়া ডাল দেবে ওই দিন ছাড়িয়েন না, রেখে যাবে। এবার যখন গোশ গালা দিলে দুখান গোশকে ভাতের তলে ভরে দেন, আর দু তিনখান গোশ ওপরে রেখে দেন, ভাতটিকে লেবেলিং করে বলে রে বস এটা বস, বলে কি বলে এটা বস, বলে কেনে জি, বলে ভাতটি খা। ও কিন্তু ভোগা দেয় আসকোতাল শিখর বেটি ছেলে মানে মেয়ে ছেলে যায় ওকে যতক্ষণ জোর করে ধরে না বসাবেন ও খুশি হবে না, বস বলে খাও না, আরে বস না রে, ও তখন খুশি হবে সি, ওকে বসিয়ে দেয় ভাতটি খা, পরে খাবো যে এর এখন খাওয়ার সামনে খা। ই তখন খেতে লাগবে ভাই, ওর মন বলছে দেখি আর ভিতির থেকে আগ্রহ করছে না মুখে, কত গেলা পুরুষ আছে খা, ও বলে খাবো না, কি তোর খাইতে শুরু গা বা গাব যা গুষ্টি গেছি খাই শেষ করে দেবো, খাই শেষ করে দেবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, দিল দিয়ে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। আল্লাহর নবী যখন আল্লাহর নবী ওফাতের টাইমে আল্লাহর নবী আয়েশার পায়ের ওপরে মাথা রেখে আল্লাহর নবী আয়েশার উরুর উপরে মাথা রেখে শুয়ে আছেন, একটা আরবিয়ার লোক একটা লোক এসে মিশ করতে করতে আল্লাহর নবীর দরবারে চলে এসেছে। আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে যখন ওই লোকটা এসেছে আল্লাহর নবী একবার ওই লোকটার মুখের দিকে দেখছে, আয়েশার মুখের দিকে দেখছে, ওই লোকটার মুখের দিকে দেখছে, আয়েশার দিকে দেখছে, আয়েশা একদম খুবই বেরিয়ে খুবই চাল্লাক রে ভাই, এত চাল্লাক আয়েশা আল্লাহর নবীর দেখা মানে দেখা দেখা বুঝতে পারলো যে আল্লাহর নবী মনে হয় মিশওয়াক নেবেন। আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে বলছেন আয়েশা হুজুর আপনি কি মিশওয়াক নেবেন? আল্লাহর নবী মুড়ি লড়ালেন নিব, ওই লোকটাকে আয়েশা বললে একটা মিশওয়াক কেটে নিয়ে এসো, নিমের দাঁতল কেটে নিয়ে এসো, ওই লোকটা একটা মিশওয়াক কেটে নিয়ে আসলো, আল্লাহর নবীকে দিলেন, আল্লাহর নবী বললেন আয়েশা তুমি একটু নরম করে দাও। আল্লাহর নবী ওফাতের টাইমে মানে মিশওয়াক চাবিয়া ক্যামেরা নরম করার শক্তি নাই, আল্লাহর নবী তো মানে মানে খুবই অবস্থা খারাপ, আল্লাহর নবী একবারে দুর্বল হয়ে গেছে, দাঁতুল চাবাতে পারবে না, নরম করতে পারবে না। আয়েশা লাগলেন চাবাতে 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 নরম করে তুস তুস করে দিয়া নরম করে আল্লাহর নবীকে দিলেন, আল্লাহর নবী দাঁতল খানলে এতক্ষণ দাঁতল করতে লাগলেন। আয়েশা বললেন সুবহান আল্লাহ, আল্লাহ মৌতের কালে নবীর লালা আমার লালাকে একত্রিত করে দিলেন রে ভাই, সুবহান আল্লাহ। তো স্ত্রী দাঁতল চাবিয়ে দিলেন, আল্লাহর নবী মিশওয়াক করতে লাগলেন। তো স্ত্রীটাও হয় বোনের মতন হইতে হবে, আর স্ত্রীটার দাঁতে যদি ভেদ ভেদে মইল লেগে থাকে চাবিয়ে দে মুখে করা যাবে, ভরতে পারবেন দাঁতুল খান মুখে ভরতে পারবেন? স্ত্রীটাকে স্ত্রীর মতন হতে হবে, একেবারে চম্মক ছল যেত একদম, ও ফিটফাট দাঁতকে চকমকা করে স্ট্যান্ডার্ড হয়ে থাকে, তাহলে ও দাঁতল কেনে যদি আরও কিছু চাপিয়ে দেয় তাও খাওয়া যাবে নাকি? আর ও যদি ল্যাত ফেতি হয় ওর মুখের দাঁতল বুঝতে পারবেন, নর মুখের কিছু খেতে পারবেন? পারবে না। পুরুষটা যদি তামুক বেড়ে হুক্কা খাওয়া হয় ও যদি স্ত্রীর মুখে দেয় একটু খাতো খেবে, উ দাঁতল করে দে দেয় স্ত্রী কচলা তো কচলাবে, মরে গেলো কচলাবে না, তুই ফেলো তো দাঁতো লাট কচলাবে, কলগেট তো বারাস দে কচলাবো। তো কথা হচ্ছে ভাই সাফ সুতরা থাকেন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ভালোবাসে। আর এই যে আপনি স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে সব সময়
ভালোবাসেন আল্লাহর বিশাল বড় নিয়ামত, স্ত্রীকে ভালোবাসাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আর মা বোনেরা আছে না, পালিয়ে গেছে, মা বোনেরা যারা তোমরা আছো কথাগুলো ভালো করে শুনো, তোমরাও পুরুষকে ভালোবাসো আর পুরুষকে তোমরা পুরুষের ইজ্জত করো, সম্মান করো, পুরুষকে তোমরা ভালোবাসা দাও, পুরুষের সাথে ভালো ব্যবহার করো। তোমরা নারীকে বলা হয়েছে নারী, নার মানে আগুন, কি ভাই, নারী জাতি মানে নারী মানে নার মানে আগুন। যদি নারী নার হয়, নারী যদি আগুন হয়, খালি পায়ে চলা ভালো, কয়সা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো, বদনারী যান, নাকি ভাই? খালি পায়ে চলা ভালো, কয়সা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো, বদমাইয়া যান। শুন রে পুরুষ জাতি, কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, নারী যদি বদমাশ হয় নার হয়, ওই স্ত্রীকে নিয়ে দুনিয়াতে শান্তি পাবেন না। পুরুষের কথায় কথায় যদি খালি তর্ক করে বিতর্ক করে, ওই স্ত্রীটা গেলে শান্তি পাবেন যে ভাই, যদি প্রত্যেক কথায় আপনার খালি যে রাগ টানে, প্রত্যেক কথা ধরে নেয় উকিলের মতন করে, যদি বহাস করে শান্তি পাবেন, পাওয়া যাবে? কেউ চালা করে না, যা এরা বিয়ে শাদী কেউ করে না নাকি যে ভাই, প্রত্যেক কথাই যদি জেরা ধরে আর কথা ধরাধরি করে তো শান্তি পাবেন? একটা মাইয়া লোকে পুজ করছে, আচ্ছা বেটি ছেলে বেটা ছেলের আগে খাই না কেনে, রান্না পাকা হয়ে যাচ্ছে তো খাই না কেনে? তো মেয়ে লোকটা বলছে যে মেয়ে ছেলেরা বৈজ্ঞানিক মতে কাজ করে। বলে কেন করে? কইছে বৈজ্ঞানিকেরা যখন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করে, বোমা তৈরি করে, তো বান্দরের ওপরে পরীক্ষা করে, তো ওইরকম বেটি ছেলে পুরুষটার উপরে পরীক্ষা করে, রান্না পাকা করার পরে বেটা ছেলেটাকে আগে খেলে, মরলে ওই মরু করে না, করছে কি না, কহেন ঠিক? তো এরকম যখন ঠিক জোর করে কইবেন তো বাংলাদেশের মতন মনে হবে। তো কথা হচ্ছে যে এই স্ত্রী যদি নার হয় রে ভাই, আগুনের তৈরি হয়ে যায়, যদি নার হয় শান্তি পাবেন না, মনের মধ্যে শান্তি থাকবে না, দেলে শান্তি থাকবে না, স্ত্রীটার ওপরে ময়া মহব্বত থাকবে না, কোনো জিনিস কিনা দেওয়ার মন হবে না রে ভাই। আর যদি স্ত্রীটা মনের মতন হয় তো যেখানে যাবেন ভালো জিনিস যদি বিক্রি হয় তাহলে বলবেন, যদি যখন দেখবেন যে একটা মানে লিপস্টিক বিক্রি হয়, বলে একটা লাল লিপস্টিক কিনে নি, একটা ফেয়ার লাভলি কিনে নিয়ে যান, একটা কাপড় কিনে, একটা ওড়না কিনে, একটা বরখা কিনে, একটা এই কিনে, একটা ওই কিনে, স্ত্রীর জন্য কিনে নিয়ে যায়, স্ত্রী খুশি হবে, সন্তুষ্ট হবে, স্ত্রী ভালোবাসবে। ভাইরে আমার স্ত্রীর মতন নিয়ামত আল্লাহ পৃথিবীতে এত বড় নিয়ামত আল্লাহ দান করেছে যে এই স্ত্রীর মতন নিয়ামত আর আল্লাহ দান করেনি। হাজরত আদম আলী ইসলাম জান্নাতের মধ্যে যখন ছিলেন, জান্নাতে ভাই ফল পেড়া খেতে হবে না, জান্নাতের মধ্যে খাওয়ার পরে আপনার পায়খানা হবে না, আপনার বধ হজম হবে না, গড় হজমি হবে না, আপনার ধুম্মা ঢেকুর উঠবে না, আপনার সর্দি লাগবে না, পোঁটা পড়বে না, আপনার খুকি হবে না, কাশি হবে না, মাথা ব্যথা হবে না, জ্বর জ্বালা হবে না, কিছুই হবে না, যত পারেন তত খান, যাই মন তাই খান, কোনো কিছু হবে না, নো টেনশন। তাও হাজরত আদম আলী সাল্লাম জান্নাতের মধ্যে আছে, মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ অন্তর জামি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদুর, আল্লাহ দিলের খবর জানে। আল্লাহ পাক বললেন কে, আল্লাহ বুঝতে পারলেন খ্যাপার জোড়ার দরকার। এবার তখন আল্লাহ করেছে কি, মা হাওয়াকে তৈরি করে আদমকে দিয়ে দিল, আদম পায় তো দুনিয়াতে শান্তি, সুবহানাল্লাহ, মনের মধ্যে শান্তি রে ভাই, আদম এত খুশি, আর কোনো টেনশন নাই, নো টেনশন, জান্নাতের মধ্যে ঘুরছে আর ফিরছে একেবারে মজ মাস্তে। চ্যাংড়া পিলার যতদিন বিয়া শাদী হয় না, ওর মাথাতে কাজ করে না, আমার মনে শান্তি নাই, ও করবে কি বিছানে যখন যাবে, তো বিছান খান পারবে না, সিধানে দিকে প্রধান করে শুইতে গেলো, ভাত খাবে না, শুইতে গেল, মন ভারী চালা করে না, সকালে উঠে কাজে যাই না, ওর বাপ কে উঠ না রে, কাজে জানা রে, তুই আগে উঠছিলি, কামাইটা যাইছিলি, কী ব্যাপার উঠিস না কেন, চালা করে না, ভাত খেলে না রে, খাবে না, ওর বাপ রাগ করে কয়েছে কী ব্যাপার, তুই চালা করিস না, কামে হয়ে যাচ্ছিস না, তুই বিয়া করবি নাকি, তুই ঘর থেকে কয়েছে আমি কি মানা করছি নাকি,
দেখছেন আনক্ষা কাজে বকরি দড় মানুষ কহে তো এই তো আমি আমাকে মানা করছি। তো এরকম হয়েছে ভাই। তো কথা হচ্ছে ভাই, আল্লাহ এত বড় নিয়ামত দান করেছে, বিশাল বড় নিয়ামত দান করেছে ভাই। কায়ামাতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন, সুম্মালা তো আলুন না ইয়াউমাই জিনানিন নাইম, আমি তোমাদেরকে সর্বপ্রথম নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব, আমি তোমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছিলাম। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পাঁচটা প্রশ্ন করবে, পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা কদম নড়াতে দেবে না, পা নড়াতে দেবে না, হেলতে দেবে না। কি পাঁচটা প্রশ্ন রে ভাই? এক নাম্বার প্রশ্ন আল্লাহ পাক করবেন যে আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে বয়ে করেছো, তোমার জিন্দেগিটার হিসাব আমাকে দিয়ে দাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ যে আমি তোমাকে একটা যৌবন কাল দান করেছিলাম, জামানি দান করেছিলাম, এই জামানিটা তুমি কোন পথে ব্যয় করেছো। এই যে যৌবন কাল, জামানিটা, জামানি ভাই, আহা, তিন বন্ধুতে গল্প করছে ভাই। কি গল্প করছে জানেন? তিন বন্ধুতে গল্প করছে। এক এক বন্ধুর নাম হচ্ছে দৌলত, এক বন্ধুর নাম হচ্ছে ইলিম, এক বন্ধুর নাম হচ্ছে নিয়ামত। তো তিন বন্ধুতে গল্প করছে আর বলছে, ইলিম বলছে ভাই আমি চলে গেলাম, যদি তোমাদের দরকার পড়ে, প্রয়োজন হয় আমাকে আমাকে খোঁজ করার, ইলিম বলছে ভাই আমাকে খোঁজ করবে, বড় বড় মাওলানার কাছে, মাদ্রাসায় বড় বড় মুফতি থাকে, মাওলানা থাকে, আমি মাওলানার কাছে থাকবো, আমার নাম ইলিম, ওইখানে গেলে তুমি আমাকে পেয়ে যাবে। দাউলাত বলছে ভাই আমিও চলে গেলাম, আমিও চলে গেলাম ভাই, আমার যদি দরকার পড়ে তোমরা বড় বড় পয়সাওয়ালার বাড়িতে চলে যাবে, যে আব্দুল কাদের ভাইয়ের বাড়ি, বড় বড় পয়সাওয়ালা যারা আছে ওদের বাড়িতে যাবে, দাউলাতকে খোঁজ করে পেয়ে নেবা, বড় বড় স্যাটের বাড়িতে, এমপিএমএলের বাড়িতে, পয়সাওয়ালার বাড়িতে আমি থাকবো। দাউলাত বলছে এইবার যে জামানিটা আছে রে ভাই, এই জামানিটা কোনো কথা বলে না, চুপচাপ আছে, বলছে ভাই তোমার অ্যাড্রেস, তোমার ঠিকানা, তোমার কথা কেন বলছো না, কি ব্যাপার? ই বলছে ভাই আমার নাম জামানি, আমি যতদিন আছি তো আছি, যেদিন আমি চলে যাব আর জীবনে ঘুরে আসব না, আমাকে আর ঘুরে পাবে না, যতই রিভাইটাল খাওয়া রে ভাই, আর জামানি ঘুরে আসবে না, আসবে চাংড়ার মতন চাঙ্গা হবেন, যখন মানুষের শক্তি তাগত থাকে, চাঙড়া থাকে, ওই কেবেলে বলছিল লোহা খেয়াল লোহাকে হজম করে দেবো, তখন একটা লোক করেছি গাড়ির কিল্লি খুলে চলেছে, খাতো গাড়ির কিল্লি বুঝেন তো নাকি, বয়স্ক লোক বুঝে, চাঙড়া পেলে বুঝবে না গাড়ির কিল্লি কাকে বলে, লোহার কিল্লি এত বড় চাক্কাতে ঠুকা থাকে ধুরিতে, তো ও গাড়ির কিল্লি খুলে চলেছে সালা খাতো, তার কাছে বোকা নাকি তুই রে, কথার মানে কথা, তার মানে যে লোহা খেয়ে মানে কি, যে কোনো জিনিস খাবো সব হজম হয়ে যাবে, শক্ত জিনিস। হ্যাঁ, তো জামানি যখন মানুষের থাকে ভাই, তো মানে একদম যে খেবে সেই হজম, তো জামানি একটা এত বড় আল্লাহর নিয়ামত, বিশাল বড় নিয়ামত। তো জামানি বলছে ভাই আমি যখন চলে যাব আমাকে খোঁজ করে পাবে না, আমাকে ঢুড়ে জীবনে তোমরা পাবে না। জামানির এমন একটা গরম, এই যে চাঙ্গা পিলার জামানির আগে জাড়ি লাগে না, নিন্দি আছে না, খাস্তা নাই লাগে না, টাপিয়া বেড়েছে, আর বুড়া মানুষ হলে মানে প্রত্যেক কথায় চাঙড়া পিলার হলো হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় হলো কাশি নাকি, এই যে হাসা যাইছে, যেগুলো চাঙড়া পিলা মানুষকে জানি বাপরে হজর তাহলে আরও হাসে, আরও হাসে, বুড়া মানুষ বলছি কেনে হাসাইছে রে, মানে হাসলে খুঁকি বাহির হয়েছে, আর হাসি থামতে পারে না, ফের খুঁকতে শুরু করছে, তখন বুড়ার মন খারাপ নাকি। তো ওইরকম মানে জামানির একটা অ্যাড্রেস আলাদা ভাই। তো জামানি চলে গেলে আসবে না, আল্লাহর নাম আল্লাহ পাক কাবাতের দিন জামানির প্রশ্ন করবে, তোমাকে আমি জামানি দান করেছিলাম, তোমার জামানিটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, দুটা হলো। তিন নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে মানে তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছো, কেমন করে আয় করেছো, আয়ের খাতাটা আমাকে দেখাও। চার নাম্বার প্রশ্ন, তোমার জিন্দগিতে তুমি 10 লাখ 20 লাখ 50 লাখ কামাই করেছ, তোমার টাকা কোন পথে তুমি ব্যয় করেছ, ব্যয়ের খাতাটা দেখাও,
কোন পথে কেমন করে তুমি ভয় করেছো, তুমি মাদ্রাসা মসজিদ দান করেছো কিনা, ফকির মিসকিন কে দান করেছো কিনা, গরিব দুঃখী কে দান করেছো কিনা, তুমি কাকে দান করেছো, বয়ের খাতাটা আমাকে দেখাও, এই মানুষ তুমি বয়ের খাতাটা আমাকে দেখাও। পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, পৃথিবীর যত আলেম আছে মুলবি আছে সারা দুনিয়ার মুলবিকে পাঁচ নম্বরে প্রশ্ন করবে, এরা দুনিয়ার আলেম, দুনিয়ার মুলবি সাহেবেরা শুনে নাও, তোমরা এলেম শিক্ষা করার পরে তোমার ইলিমটাকে তুমি কোন পথে ভয় করেছ, তুমি মানুষকে ইলিম শিক্ষা দিয়েছিলে কিনা, নমাজ রোজার কথা বলেছিলে কিনা।